সম্মান মর্যাদা রক্ষা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছেন তার মধ্যে এটা অন্যতম একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের মতোই তোমাদের মধ্য থেকে একজন আশা নবী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে, রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন রাসূল। আমাদের মধ্য থেকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফেরেশতার কাতারের না, রাসূল কোনো আগুনের তৈরি বা নূরের তৈরিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষের, আমাদের মতো একজন মানুষের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, পার্থক্য কি? সারা দুনিয়াতে যত মানুষ আছে, বিশেষ করে বাংলাদেশের উদাহরণ যদি আপনাদেরকে দেই, আমিও মানুষ, আপনিও মানুষ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষ, কিন্তু পার্থক্য কিছু আছে না নাই? সম্মানের দিক থেকে তার অনেক সম্মান, কারণ ইনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। অথবা এই দেশের যত সম্মানিত মানুষ আছে, মনে করেন বাংলাদেশের অন্য কোনো বড় একজন বহুত বড় বুজুর্গের কথা যদি বলি, এরকম একজন বুজুর্গ যার সম্মান আর আমাদের সম্মান আসমান আর জমিন তফাৎ। কেন? মানুষ যদিও উনি ঠিক, কিন্তু মানুষের ভিতরে পার্থক্য আছে। যেমন কেউ রিক্সা চালায় তার সম্মান একরকম, কেউ সংসদে অধিবেশন করে তার সম্মান একরকম, কেউ মাননীয় বিচারপতি তার সম্মান একরকম। তো দুনিয়াতে আল্লাপাক সব মানুষের সম্মান একরকম করেন নাই, বরং কাউকে কারো উপরে আল্লাপাক মর্যাদার দিক থেকে উঁচু করেছেন, আবার কাউকে মর্যাদার দিক থেকে নিচু করেছেন। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জমিনের সমস্ত মানুষ, আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বর্তমান সময় পর্যন্ত যত মানুষ এসেছে, সব মানুষের ভিতর থেকে আল্লাহ পাক সবচাইতে সম্মানিত করেছেন, যিনি তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়াতে কোনো মানুষের নাম শুনলেই তার নামের প্রেক্ষিতে দুরুদ পড়া প্রয়োজন নাই, আল্লাহ পাক বলেনও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার নাম শোনার সাথে সাথে আল্লাহ পাক দুরুদ শরীফ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা আজানের সময়ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। যদি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়ি কি আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ একবার পড়ে তো আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। কতটা সম্মান! এজন্য বিবি আমিনা বলেন মুহাম্মদ কতটুকু সম্মানিত। দুনিয়াতে সমস্ত মেয়েরাই গর্ভে সন্তান ধারণ করে, কিন্তু এদের কষ্ট হয়, সন্তান ভিতরে লাথি দেয়, বমি বমি ভাব আসে, নানান ঝামেলা হয়, কিন্তু মুহাম্মদ যে আমার গর্ভে ছিল আমি বুঝতেও পারিনি যে বাচ্চা আমার গর্ভে আছে। সুবহানাল্লাহ। কতটা আরাম, কতটা প্রশান্তি! শুধু তাই নয়, মা আমেনা বলেন তোমরাও তো দুনিয়াতে কথা শিখেছো, তোমাদের জবানের সর্বপ্রথম কথা ছিল আব্বা অথবা আম্মা অথবা দাদা অথবা দাদি, কিন্তু মুহাম্মদের সর্বপ্রথম জবানের যে শব্দ ছিল, যখন আমার বাচ্চা মুহাম্মদের বয়স মাত্র 2 বছর, তখন মুহাম্মদ তার জবান দিয়ে যে শব্দ উচ্চারণ করেছে সেটা কি? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এটা রাসূলের সর্বপ্রথম জবানের আওয়াজ। তাহলে রাসূলও মানুষ, আমি আপনিও মানুষ, কিন্তু তফাৎটা বুঝছেন তো কোথায়? নবীর উপরে আল্লাহ পাক ওহী নাজিল করতেন, আপনার উপর আল্লাহ পাক ওহী নাজিল করে না। এ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে রাসূলকে সবচাইতে বেশি আলা মাকামের নবী বানিয়েছেন। যখন দুনিয়া সৃষ্টি হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, পাহাড় পর্বত হয় নাই, তখন আল্লাহ পাক নবুয়তের যে সিরিয়াল আছে, সিরিয়ালের পোস্টারে সবার আগে নাম যেটা দিয়েছিলেন সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজকের পোস্টারে প্রধান আলোচকের নাম সবার উপরে আমার, তার মানে সিরিয়ালটা আগে আমার ছিল, বয়ান যদি করা লাগতো আসরের পরে আমাকে বয়ান দেওয়া উচিত ছিল। কেন? নাম যার আগে বয়ান করবে সে আগে ডাক্তারের কাছে যান, সিরিয়াল তো 1 নম্বরে দেন,
বসন্ত 10 নম্বরে না আগে ধাক্কা ধাক্কি করেন বরং সিরিয়ালটা যদি পড়ে থাকে সে আগে যাওয়ার জন্য আরো ধাক্কা ধাক্কি করে ঠিক পোস্টারে নামটা দিবেন আগে বসাইলেন সবার শেষে কারণ কি বলে এটাই প্রধান বক্তার সম্মান ও নির্বাচিত হবে সবার আগে লেকিন বসবে সবার পরে আল্লাহ পাক আখিরি নবীর নাম সবার আগে নির্বাচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে লেখা ছিল কিন্তু যেহেতু প্রধান বক্তা যেহেতু আগে বসলে সমস্যা এই কারণে প্রধান বক্তা নির্বাচিত হয়েছে সবার আগে কিন্তু দুনিয়াতে এসেছে ওয়াজের জন্য সবার পরে কিন্তু এর আগে অসংখ্য নবী রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন দ্বীনের বয়ান করে গেছেন যেমন আদম নবীও দ্বীনের আলোচনা করেছেন প্রত্যেকটা নবীদের একটা মাত্র মকসাদ ছিল যে মানুষদেরকে ভিন্ন কোন জিনিসের পূজা করার থেকে ফিরত দিয়ে এক আল্লাহ পাকের গোলামি করা ঠিক কিনা বলেন তো এটা মকসাদ ছিল এজন্য একজন নবী এক এক সময় বয়ান করে গেছেন কেউ আসরের পরেও আজকের মাহফিলে কিছু বক্তা আলোচনা করেছে না করেছে মাগরিবের পরেও করেছে এশারের পরেও করেছে আচ্ছা বলেন তো আসরের নামাজের পরে যিনি আলোচনা করেছেন সামনে কি এতগুলো মানুষ ছিলেন কতজন হয়তো 10-15 জন ছিল অথবা এমনও দেখা যায় যে খালি মাঠে আলোচক আলোচনা করে এটা খালি মাঠে যে আলোচক আলোচনা করে এটা আলোচকের কোনো সম্মান হানি হয় না কারণ আলোচকের দায়িত্ব দ্বীনের কথা প্রচার করা যারা আসে নাই এদের হচ্ছে কপাল পোড়া যার কারণে দ্বীনের বয়ান শোনার জন্য আসতে পারে নাই কিন্তু আলোচক যার দায়িত্ব সে আসরের পরে আলোচনা করছে কেউ আসুক বা না আসুক দায়িত্ব যেটা সেটা পালন করব মাগরিবের পরে যে বসছে তার সামনে হয়তো 100 জন মানুষ এশারের পরে যে বসছে তার সামনে হয়তো 200 জন মানুষ এরকম করতে করতে প্রধান বক্তার যখন আসে তখন যতটুকু আসার ততটুকু মানুষ চলে আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পাঠাইছেন মানুষ তেমন সাড়া দেয় না নূহকে পাঠাইছেন মানুষ তেমন সাড়া দেয় না সাড়া না দিলেও কি আল্লাহর দ্বীন পালন করার জন্য তাদের দায়িত্ব ডাকা তারা ডেকে গেছে মানুষ আসুক বা না আসুক কি বলেন এটাই তো আল্লাহ পাকের মর্যাদা এটাই তো আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতের দায়িত্ব কেউ আসলেও কি না আসলেও কি আমি আমার কথা বলে যাব এটা আল্লাহ পাকের আদেশ ঠিক কিনা বলেন দেখেন এই কারণে নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত 950 বছর দেওয়ার পরেও মাত্র 40 জন ঈমান এনেছে 70 জন ঈমান এনেছে কিন্তু প্রধান বক্তা উনি যখন বসে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিলেন তো আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে উম্মতের সাহাবা ইকরামের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবা ইকরাম প্রধান বক্তা মানুষ বেশি না কম জোরে বলেন বেশি না কম কথা কি বুঝতেছেন আপনারা উম্মত বেশি কারণ এটা প্রধান বক্তা তার মর্যাদা আলাদা উনি যে আসবে জমিনে আসার আগে জমিনের অবস্থা কেমন হবে জমিন কোথায় যাবে নবীর নাম কি হবে নবীর মর্যাদা কি হবে নবী কোথায় হিজরত করতে যাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক এ টু জেড অনেক কিতাব যেগুলো আল্লাহ পাক অন্য নবীদের উপরে বর্ণনা করেছিলেন পাঠিয়েছিলেন সমস্ত কিতাবে রাসূলের ডিটেইলস আল্লাহ পাক ঠিকানা দিয়ে দিয়েছেন কেন যত মানুষের চিনতে কষ্ট না হয় ইনি আখেরি জামানার নবী সুবহানাল্লাহ আল্লাহ পাক সম্মান দিয়েছে এই কারণে আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি উনার এত দরদ দিলে এ কোনো কাফেরের লাশও যদি রাসূলের সামনে দিয়ে যেত তো নবী সহ্য করতে পারতেন না নবী আফসোস করে করে বলতেন আহ আহ আল্লাহ আমি রাসূল থাকতে আমি তোমার নবী থাকতে একটা মানুষ কাফের হয়ে জাহান্নামের আসামি হবে এটা আমি সহ্য করতে পারি না আহারে আমি নবী থাকতে একটা মানুষ ইন্তেকাল করবে কাফের হয়ে যাবে জাহান্নামে যাবে অথচ দুনিয়াতে সে কত মর্যাদাবান লোক ছিল কত সুন্দর করে আরামায়েশে থাকতো আজকে ইন্তেকালের পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ আমার সহ্য হয় না এই পরিচয়টা আল্লাহ পাক তুলে ধরে কোরআনে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন عليكم بالمؤمنين رؤوف رحيم الله পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একজন লোককে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি যার দিলে উম্মতের প্রতি এত দরদ যে উম্মতের কোনো কষ্ট বিন্দু পরিমাণে কষ্ট
এই নবীর দিলে কোনোদিন সহ্য হয় না উম্মত না খেয়ে থাকবে সহ্য হয় না উম্মত কষ্ট পাবে সহ্য হয় না হে নবী আপনি দেখেন আমার রাসূল বলেন তো সবাই আওয়াজ দিয়া কবরে কি জিন্দা না মুর্দা জোরে বলেন জিন্দা না মুর্দা আমার নবী আপনি একটু দেখেন আল্লাহর কাছে একটু বলেন আজকে ফিলিস্তিনের যেই সমস্ত শিশু শিশু বাচ্চারা রুটি হাতে নিয়ে রুটিটা শেষ করতে পারে না একটা কয়েন হাতে নিয়ে কিছু কিনতে যাবে সে আশা পূরণ করতে পারে না এই সমস্ত মুসলমান বাচ্চাদেরকে মা বোনদেরকে নির্বিচারে যারা গুলি করে রাতের অন্ধকারে হাসপাতালে কারেন্ট না দিয়ে খাবার না দিয়ে যারা মারতেছে হে নবী আপনি একটু দেখেন আল্লাহর কাছে বলেন এই সমস্ত ইহুদি লাল কুকুরের বাহিনীদেরকে আল্লাহ তুমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও জোরে বলেন আমিন ফিলিস্তিনের এই মুসলমানদের সঙ্গী তুমি আল্লাহ হয়ে যাও এরা তোমার দিন পালনের জন্য তোমার ঘর মসজিদুল আকসা এটার সম্মান রক্ষা করার জন্য এরা লড়াই করতেছে আল্লাহ পাক তুমি ফিলিস্তিনের মা বোনদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তুমি মুজাহিদদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তুমি মুজাহিদদের পক্ষে থাকার তৌফিক দাও আল্লাহ তুমি মুজাহিদদেরকে শাহাদাতের তামান্না দিয়া মরণের সাথে সাথে জান্নাতের মেহমান বানায় দাও জোরে বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতেন না এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন কোন কষ্ট কোন ইহুদি নাসারাদা মুসলমানদেরকে দিচ্ছে হাবিব কষ্ট পাইতেন এই কারণে আল্লাহ পাক বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাসূল বলেন হে মানুষেরা ইন্নামা আনা রাহমাতুন মুহদাত আমি হলাম তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা উপহার রহমতের উপহার এমন কোন উম্মত নাই যে উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াশীল ছিলেন না উম্মত তো দূর কি বাদ ইহুদি নাসারার জন্য দয়াশীল আর এই নবীর জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কত সম্মানিত করেছেন দেখেন আল্লাহ পাক মূসা পয়গম্বরকেও নবী বানাইছেন এক একজন নবীকে আল্লাহ পাক এক এক রকম মর্যাদা অধিকারী বানিয়েছেন ইব্রাহিম পয়গম্বরের অন্যতম নাম ছিল ইব্রাহিমের পাশাপাশি খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের সঙ্গে সঙ্গে নাম উল্লেখ করে দিয়েছেন ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের নামের সঙ্গে লগব লাগাই দিয়েছেন মূসা কালিমুল্লাহ কেন মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ পাক মূসা পয়গম্বরের সঙ্গে ২৪ ঘন্টা যখন মূসা পয়গম্বর চাইতেন তখন নয় আল্লাহ যখন চাইতেন নির্দিষ্ট সময় অনুযায়ী মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন এমন কথা আল্লাহ পাক অন্য কোন নবীর সঙ্গে বলেন নাই মূসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন যতটুকু আল্লাহ পাক মূসা নবীকে একদিন ডাক দিয়া বলেন হে মূসা তুমি কি জানো আমার এমন একদল বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব যেই বান্দারা কোনোদিন নবী হবে না নবী হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী না হওয়া সত্ত্বেও বান্দার যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন হে মূসা ওই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলব মূসা পয়গম্বর বলে আল্লাহ কারা এদের সম্মান কেন এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা জমিনের মধ্যে তুমি মূসা পয়গম্বর আমি তোমার সঙ্গে কথা বলি সপ্তাহে একদিন অথবা দুই দিন তুমি যখন মন চায় তখন পারো না নির্দিষ্ট কিছু সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি কিন্তু মূসা ওই যেই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো এই সমস্ত বান্দারা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে আমার আখেরি জামানার নবীর সম্মানের কারণে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতদের সঙ্গে যখন মন চায় তখন আমি আল্লাহ কথা বলবো কোন নির্দিষ্ট টাইম নাই কোন নির্দিষ্ট সময় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াবে এ মুসলমান আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিরাজের মধ্যে নিয়েছেন এজন্য আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় আল্লাহ পাক প্রথমে নিয়েছেন যে আকসার জন্য মুসলমানরা যুদ্ধ করতেছে কত সৌভাগ্য তাদের যারা আকসার জন্য জীবন দিতে পারে আল্লাহ পাক বলেন এই মসজিদে আকসায় আমি আমার নবীকে আনছি তো সুতরাং এই রাত্রে আমি আমার আল্লাহ আমি আমার পয়গম্বরকে মেরাজ করাইলাম কিন্তু আমার উম্মতরা তো আমার নবীর উম্মতরা তো মেরাজ করে নাই সুতরাং আমার নবীর উম্মত যারা এদেরকে আমি মেরাজ কিভাবে করাবো জানো এরা যখন নামাজে দাঁড়াবে তো এদের মেরাজ আমি আল্লাহ পাক তাদের নামাজের মধ্যে করাইব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের মেরাজটা হবে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজের মধ্যে দাঁড়াবে মেরাজ হয়ে যাবে এরা নামাজের মধ্যে যখন দাঁড়াবে সুন্দর করে আল্লাহর সঙ্গে নামাজে কথা বলবে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুসা তুমি চব্বিশ ঘন্টা যখন মন চায় তখন কথা বলতে পারো না কিন্তু আমার ওই নবীর উম্মতেরা ফজরের নামাজের সময় দাঁড়াবে আর যখন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি আল্লাহ পাক আমার বান্দাদের জবাব দিয়া সুন্দর করে বলে দিব হামিদানি রব্বি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া পাঁচবার পাঁচবার দৈনিক আমি আল্লাহর সঙ্গে কথা বলবে বলেন তো আমার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক সম্মান বেশি দিল না কম হে নবীর উম্মত শুধু তাই নয় যখন নাকি এশরাকের নামাজেও বান্দা দাঁড়ায় এশরাকের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে চাষ্টের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে আওয়াবিনের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে সালাতুল কুসুফের নামাজেও বান্দা দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে বান্দা তাহাজ্জুদের নামাজেও দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবে বান্দা সালাতুল হাজতের মধ্যে দাঁড়াবে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে এমনকি বান্দা যখন কোরআন খুলে তেলাওয়াতে বসে যাবে ওই বান্দার তেলাওয়াতের মাধ্যমে তার রবের সঙ্গে কথা বলতে পারবে সুবহানাল্লাহ বান্দে গানে খাসে আল্লাহ মুয়ুর দরজা জানে জাওয়াসি সুলকুলো জমি সরসব এ পিরাহন শনি দি চেরা দরজা হে কেন গভীর রাতে যদি মালিকের সঙ্গে প্রেমের কথা বলতে মন চায় নামাজের মধ্যে দাঁড়া যাও ইমানদার কোন বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে কথা বলার জন্য বান্দাকে ডাকতে থাকবো সুবহানাল্লাহ জমিনের মধ্যে চেয়ারম্যান দেখেন মেম্বার দেখেন যতই মানুষরা বলেন না কেন প্রত্যেকটা মানুষের দরজা রাত্রে বেলা বন্ধ হয় বলেন তো আসমানের মালিক আল্লাহ পাকের দরজা বন্ধ না খোলা তার মানে আওয়াজ দিয়া বলেন জমিনের মধ্যে সবচাইতে ভালো বন্ধুকে তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহ বেড়ে
বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ ময় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুটাকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক আসমানের মধ্যে সে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মুস্তাগফির এমন কোন বান্দা আছো চাও রব্বে করিম ডাক দিয়া বলে এমন কোন চানেওয়ালা আছো রিজিক প্রাপ্ত দ্বারা রিজিক চাও আমি আল্লাহর কাছে বলে বান্দা রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়ায় বলবা এবাদতে দাঁড়ায় যাইবা আর আসমানের মালিক আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে এই জিনিসটা অন্য কোন নবীর উম্মতকে দেই নাই একমাত্র আখেরি জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে দিলা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মানের কারণে আপনাকে আমাকে সম্মানিত করলেন নবীজির ইজ্জতের কারণে আপনাকে আমাকে ইজ্জত বলা বানাইলেন আল্লাহ পাক বলেন এই নবীর দিলের মধ্যে তোমাদের প্রতি দরজা দিয়া দিলাম যার কারণে তায়েফের মধ্যে আমার পয়গম্বর যখন যায় কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায় চতুর্দিক থেকে মক্কাবাসীর চাইতেও বেশি আঘাত করে আমার পয়গম্বরকে তায়েফের বাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থি গায়ের রক্ত গড়াইতে 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 জুতা পর্যন্ত চলে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে আমার রব্বে করিম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে দুইটা জিনিসের সান্ত্বনা দান করেন আল্লাহর নবীকে আল্লাহ পাক মার খাওয়ার পরে বিচার করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন এক নম্বর সান্ত্বনা সমস্ত জিন্নাত যারা আছে আল্লাহর নবীর হাতে বায়াত করে সমস্ত জিন্নাতদেরকে ওই দিন আল্লাহ পাক মুসলমান বানায় দেয় সুবহানাল্লাহ এটা আমার নবীর জন্য সুন্দর করে সর্বপ্রথম সান্ত্বনার বাণী ছিল দুই নম্বর রসুল করিমকে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিয়া বলেন জিব্রাইল যাও যাও আমার পয়গম্বরকে যে ডাক দিয়া বলো নবী যদি চায় সমস্ত দুনিয়ার ওই কাতায়েববাসীদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব একটা বারের জন্য যদি আমার পয়গম্বর জবান খুলে এই জিব্রাইলের পাখা দিয়া ওই তায়েফটাকে উল্টা সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার পর আল্লাহ এই অফারটা চাইলেই তো গ্রহণ করতে পারতেন কি পারতেন না সব মানুষরা কষ্ট দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন হুজুর আপনি বলেন খালি একবার বলবেন আমি এদেরকে ধ্বংস করে দিব কিন্তু নবী কি বললেন নবী আমার জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাইল সমস্ত দুনিয়ার এই তায়েফবাসীর বান্দারা জমিনে নবী চিনে না মুহাম্মদ চিনে না যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দেয় কিন্তু মনে রাখবা আজকে যদি আমি পয়গম্বর এদের বিরুদ্ধে কথা বলি আজকে যদি এদের বিরুদ্ধে বদদোয়া দেই আজকে যদি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয় আর দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা লোক আর থাকবে না কিন্তু আমি নবী এদের জন্য বদদোয়ার দোয়া করব না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা হদি কওমি হে আল্লাহ আমার কওমকে হেদায়াত দাও আমি দোয়া করি এরা আমি বিশ্বাস করি এই কথা আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আমি নবী না থাকলেও ১৪০০ বছর পরেও এরা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে বলেন তো আজকে ১৪০০ বছর পার হয়ে গেল নবীর উম্মতটা আল্লাহর পর আকসা হেফাজতের জন্য লড়াই করতেছে আমার নবীর মহাব্বতে ঠিক কিনা সেদিন যদি নবী বদদোয়া দিতেন সমস্ত বান্দাদেরকে যদি আল্লাহ মেরে দিত তাহলে আজ পর্যন্ত নবীর উম্মতটা বহাল থাকতো না নবীর হেদায়াতের দোয়ার বরকতে বাংলার জমিনের মুসলমানরাও রসুলের জন্য জীবন দিতে একবার নয় ১০০ বার তৈয়ার ঠিক কিনা হ্যাঁ মুসলমান তুমি নবীর উম্মত হওয়ার পর যদি তোমার দিলের ভিতরে এতটুকুন প্রেম আর মহাব্বত না থাকে বুঝতে হবে তুমি মুসলমান দাবি করতে পারো লেকিন মুসলমান হতে পারো না কথা বলেন ঠিক কিনা নবীর উম্মত দাবি করলে বলা লোকের অভাব নাই কিন্তু সমাজের মধ্যে তাকায় দেখবেন নবীর উম্মত লোক দাবি করে কিন্তু ১০০র ভিতরে আজকে সমাজে এমন মুসলমান আছে যারা
আমার নবীর আদর্শের ব্যাপারে যখন কেউ কোনো কথা বলে এদের মজা লাগে না এমন কি এই দল এই সময়ে বর্তমানে এমন কিছু মুসলমান আছে যারা ফিলিস্তিনিরা লড়াই করতেছে এদের পক্ষে একটা আওয়াজ দিতেও দ্বিধা করে না এরা এরা চিন্তা করে ফিলিস্তিন যুদ্ধ করে ফিলিস্তিনে করে ইসরায়েল তাদেরকে মারে ইসরায়েলে মারে আমাদের কোনো আপত্তি নাই এই টাইপের মন মানসিকতার যে সমস্ত বান্দারা এরা উম্মত দাবি করতে পারে কিন্তু এরাই হলো সবচেয়ে বড় মুনাফিক তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলে না সমস্ত জাহানের মধ্যে নবীর উম্মত দাবি করনে ওয়ালা লোক থাকবে কিন্তু খোসা দিলে বোঝা যাবে দেখবেন চেহারার মধ্যে দাড়ি নাই নবীর উম্মত দাবি করনে ওয়ালা লোকের অভাব নাই কিন্তু রসুলের সুন্নত সালামের প্রচলন নাই নবীর উম্মত দাবি করনে লোক ওয়ালা লোকের অভাব নাই কিন্তু রসুলের জন্য জীবন দেওয়ার লোকের বড়ই অভাব নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কয় না মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাউন লিমা জিতু বি সমস্ত উম্মতদের জন্য বললেন যে সমস্ত উম্মতরা নিজেদেরকে রাসূলের আনেওয়ালা সুন্নাতের উপর না রাখতে পারল অর্থাৎ নবী যেমনে চলছেন নিজেকে সেমনে চালাইতে না পারল এরা উম্মত দাবি করলেও কোনদিন কোশ্চেন কালো উম্মত হতে পারে না এটা রাসূলের হাদিস রাসূল বলেন যতক্ষণ এরা আমার প্রত্যেকটা আমার জীবন কিভাবে চলছে আমার হাঁটা চলছে আমার আমার চলাফেরা আমার খাওয়া দাওয়া আমার সব কিছু যতক্ষণ এরা এদের নিজের জিন্দগিতে না আনবে ততক্ষণ মুমিন হতে পারে নাই ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল সেদিন দোয়া করলেন এই জন্য আল্লাহ পাক হেদায়াত দিলেন আল্লাহুম্মা হদি কওমি আল্লাহুম্মা হদি কওমি আল্লাহুম্মা হদি কওমি নবী দোয়া করলেন হেদায়ত দাও হেদায়ত দাও হেদায়ত দাও কেন হেদায়তের নবী রহমতের নবী উম্মতের কোন কষ্ট নবীর সহ্য হয় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যাওয়ার পর একজন বুড়ির খবর আমরা সবাই জানি যেই বুড়িটা আমার পয়গম্বরকে হাজার কষ্ট দিয়া রাস্তার মধ্যে সুন্দর করে কাঁটা বিছায় দিত এ মুসলমান নবীর উম্মত রাসূল করিম রাত্রেবেলা ফজরের নামাজের সময় তাহাজ্জুদের আগে সুন্দর করে মসজিদে যান আমার পয়গম্বরের রাস্তার মধ্যে সুন্দর করে কাঁটা বিছায় দিয়া বুড়ি ওই গা ঘরের চিপা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতো মোহাম্মদ যাবে কাঁটা ঘুরবে একদিন দুই দিন তিন দিন এটার জন্য কাফেরদের থেকে এনাম পাইতো পুরস্কার পাইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাস্তা দিয়া যায় তাকায় দেখে কাঁটা সাহাবা আজমাইনরা সবাই মিলে তাকায় দেখে ইয়া রাসূলুল্লাহ কাঁটাগুলো উঠায় উঠায় তারপরে সামনের পথে আসতে দিকে আগা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটাগুলো উঠায় বুড়ি ওই ঘরের থেকে তাকায় তাকায় দেখে আর আফসোস করে বলে আহ একটা কাঁটাও তো আমার দুশ্মন মোহাম্মদের পায়ে আমি ঢুকাইতে পারলাম একদিন দুই দিন তিন দিন যায় খুব বুঝবেন নবী আমার উম্মতের জন্য কত গর্ব ছিল হঠাৎ করে একদিন আমার পয়গম্বর তাকায় দেখে বুড়িটা একদিন কাঁটা বিছায় নাই আল্লাহ নবী যাবে সাহাবা আজমাইন আছে আল্লাহ নবী তাকায় দেখে রাস্তার মধ্যে কাঁটা নাই পথের মধ্যে কাঁটাও নাই বুড়িও নাই নবী সাহাবাদেরকে ডাক দেয়া বলে হে সাহাবা ইকরামের দল কি ব্যাপার প্রতিদিন যে এই বুড়িটা পথের মধ্যে কাটা দেয় আজকে এই বুড়িটা কোথায় সাহাবা আজমাইন ডাক দেয়া বলে রাসূলুল্লাহ জানি না কি জানি সমস্যা হয়েছে নবী বলেন না জানি ওই বুড়িটা কোনো না কোনো অসুস্থতায় ভুগতেছে আমি নবীর পথের মধ্যে কাটা দিয়া হয়তো খাবারের টাকা জোগাড় করত আজকে যেহেতু
কাটা বিছাইতে পারে নাই তার মনে খাবারটাও আজকে মনে হয় জুটবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিন্তা করে আর আমরা হলে কি চিন্তা করতাম আমরা হইলে মনে করতাম মাশাআল্লাহ ভালো হইছে শত্রু না আল্লাহ এমনি বিচার করে কি বলেন ঠিক না আমরা এগুলাই চিন্তা করতাম কিন্তু নবী বলেন কি আহা না জানি বুড়িটার আবার কোন অসুস্থতা ধরলো প্রথম দিন যায় তাকায় দেখে বুড়ি নাই দ্বিতীয় দিন আবার যখন রাসূল ওই পথের মধ্যে যায় তাকায় দেখে আজকেও বুড়ি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক না জানি বুড়িটা কোন অসুস্থতায় ঘরের মধ্যে কাতরায় ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মসজিদের নবী মসজিদের মধ্যে থেকে সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে হে সাহাবা একরাম তোমরা থাকো আমি যাই ওই বুড়িটা যে আমার পথের মধ্যে সব সময় কাটা দেওয়ার জন্য ব্যস্ত আমি নবী আজকে যা দেখে আসব বুড়িটা না জানি কোন সমস্যা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন বুড়ির দরজায় যায় টোকা দিয়া বলে ও বুড়ি মা কি সমস্যা দরজাটা খোলো তোমাকে দেখার জন্য তোমার পরম শত্রু মুহাম্মদ চলে আসছে সুবহানাল্লাহ বুড়িটাকে বারবার ডাক দেয়া নবী করিম যখন দেখে ভিতর থেকে কোনো আওয়াজ নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকে তাকায় দেখে বোটকা গন্ধ এই বুড়িটা দুই তিন দিন যাবৎ অসুস্থ হয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে গোটা ঘরটা গন্ধ দমে করে ফেলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তাকান কপালের সামনে যায় বসে বুড়ির কপালের মধ্যে হাত দেয় আর ডাক দিয়া বলে আয় হায় আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকা অবস্থায় তোমার মতো একজন বুড়ির এই অবস্থা আমি নবী সহ্য করতে পারি না বুড়িমা তুমি কেন আমারে জানাইলা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বুড়ি অবাক চিন্তা করে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কেউ ডাক দেওয়ার পরেও তারা আসে নাই আর আমার পরম শত্রু যার পথের মধ্যে প্রতিনিয়ত আমি কাটা বিছায়া দেই এই পরম শত্রু আজকে গভীর এই সকালবেলা আমাকে দেখার জন্য চলে আসছে নবী সুন্দর করে থাকে ধরে ধরে বিছানার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায় আর নিজের বরকতি হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার সমস্ত বিছানাটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দেয় বুড়িকে আবার মাথার মধ্যে পট্টি দিয়ে দেয় খাবার রেডি করে দেয় সুন্দর করে যত্ন নিয়ে রাসূল বলেন হে বুড়িমা আপনি আপনার জায়গায় থাকেন কোন সমস্যা হলে আমি মুহাম্মদকে ডাক দিবেন আপনার সন্তান আপনার জন্য রেডি বুড়ি যখন মুহাম্মদের দিকে তাকায় চোখের পানি ছলছল করে আর ডাক দেয়া বলে মুহাম্মদ আমার যদি তোমার মতো একজন সন্তান থাকতো তাহলে তোমার ধর্ণা দেওয়া লাগতো না বিশ্বাস করে যাদের তলে জড়ায় পড়ে তুমি মুহাম্মদের কাতার রাস্তার মধ্যে আমি কাটা বিছায় দিই এরা একটা বেঈমান আমি বুড়িকে দেখতে আসে নাই কিন্তু তোমার পায়ে কাটা বিছানোর পরেও তুমি মুহাম্মদ আমাকে দেখতে আসছো আমার দিল বলে জমিনের মধ্যে সবচাইতে উত্তম বান্দাটাই হবে তুমি সুবহানাল্লাহ আল্লাহ নবী আবার মসজিদের মধ্যে চলে যান আবার সারাদিন ব্যস্ততা আসতে পারে নাই মাগরিবের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে আসে বুড়ি মাকে আবার দেখে উঠানের মধ্যে আসমানের দিকে তাকায় বুড়ি দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় ডাক দিয়ে বলে বুড়ি মা আপনি এখানে কেন বসা বুড়ি ডাক দিয়া বলে এ মুহাম্মদ এখানে আমি বসে আছি আমি তাকায়ছিলাম আমার সন্তান কোন সময় আবার আমারে দেখতে আসবে নবী ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুন মুহদার আমি রহমতের নবী কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে সবচাইতে রহমতের ওয়ালা নবী তোমাকে বানাইলাম সুতরাং হে মুসলমান বুঝেন যেই নবীরে গাছ পর্যন্ত চিনল কাফের রাও পর্যন্ত চিনল আজকে মুসলমান হয়ে সেই নবীর উম্মত হয়ে সেই নবীরে চিনেন না
আজকে মুসলমান দাবি করেন নামাজ নাই, মুসলমান দাবি করেন সুন্নাত নাই, মুসলমান দাবি করেন দাড়ি রাখেন না, মুসলমান দাবি করে সালামের প্রচলন নাই, মুসলমান দাবি করে ঈমান নাই। আল্লাহর কসম মদিনাওয়ালা নবীর যদি সুপারিশ পেতে চান রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল দরকার আছে না ভাইরা? আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিয়া বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য আমি আমার পয়গম্বরকে রহমত হিসেবে প্রেরণ করলাম, কোন উম্মতরা যদি আমার হাবিবের পোশাকটাও কোন মতে ধরতে পারে, সুরতটাও ধরতে পারে, রসুলের সুরতের বরকতে আল্লাহ পাক নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবে। হাতটা তুলে দেখেন তো কারা নবীর মহব্বত করি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার হাবিবকে মহব্বত করি, মালিক তুমি তোমার হাবিবের সঙ্গে জান্নাত দান করো, বলেন আমি, আরো জোরে বলেন আমি। নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, এক সাহাবী রাসূলের কাছে এসে ডাক দিয়া বলে মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হে নবী, কিয়ামত কবে একটু বলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কিয়ামত কবে যে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের প্রস্তুতি কি, মা আদাত্তা, কোন প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমলও নাই, ওমরের মতো আমলও নাই, লেকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি। রাসূল বলেন ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো নিঃসন্দেহে তুমি তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবা। মহব্বত তো করেন ইনশাআল্লাহ, সবাই করেন, বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন যদি দিলের এক কোনায় আমার জানের চাইতো আমার নবীর প্রতি মহব্বত থাকে তো আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে খাওয়ার তৌফিক দিবেন, আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে ঘুমানোর তৌফিক দিবেন, আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে বাজার করার তৌফিক দিবেন, আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে খেলাধুলা করার তৌফিক দিবেন, আল্লাহ আমার নবীর সঙ্গে জান্নাতে সুন্দর সুন্দর জায়গায় যেয়ে ঘোরার তৌফিক দান করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা না সত্য। শুধুমাত্র রসুলের মহাব্বতটা ঢুকান মুসলমান নবীর উম্মত। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রহমতের নবী, সুতরাং তোমরাও রহমতের ভাগিদার হওয়ার জন্য আমার সমস্ত আখলাককে তোমাদের জীবনের মধ্যে ঢুকাও। হাদিসে নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ, অর্থাৎ বর্তমান যেই জামানা চলছে ফেতনার জামানা, কিসের জামানা, ফেতনা, ঘর থেকে বের হবেন নারীর ফেতনা, মার্কেটে যাবেন নারীর ফেতনা, বাজারে যাবেন নারীর ফেতনা, এমন কোনো জায়গা নাই যেখানে ফেতনা নাই, এমন কোনো ঘর নাই যেখানে ফেতনা নাই, প্রত্যেকটা জায়গায় ফেতনা। রসুল বলেন ওই ফেতনার জামানায় কেউ যদি আমার সব সুন্নতের উপরে আমল করার চেষ্টা করে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। কয়শো? 100টা শহীদ। মানে বুঝেন আমাদের দেশে তো রাজনীতি করে মারা গেলেও কয় শহীদ, কি বলেন ঠিক না? মিছিলে গেছে, বিএনপি আওয়ামী লীগের মিছিলে যায়, নেতার ডাকে মিছিলে যায়, তো মরে, গুলি খায়, আঘাত খায়, মরে আর বলে সে শহীদ। ফাইজদামি আল্লাহ মরণের পরে এই শহীদের অবস্থা ডান্ডা দিয়ে বুঝাই দেবে যে কোন ধরনের শহীদ হয়েছে। শহীদ নামের অর্থ বুঝো, শহীদ তো বলা হয় তাকে যারা আল আকসা, আল আকসা রক্ষা করার জন্য জিহাদ করে মরে, এরা হল শহীদ। আল্লাহ এদের ব্যাপারে বলেন বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, এরা জীবিত, তোমরা বুঝো অথবা না বুঝো, তোমাদের তো বুঝার মতো ক্ষমতাও নাই, জ্ঞানও নাই, এহসাসও নাই, তোমরা বুঝবা কেমনে? কিন্তু আমি আল্লাহ বললাম এরা জীবিত, এরা মৃত নয়। নবী বলেন শেষ জামানায় কেউ সমস্ত সুন্নতের উপরে আমল করবে তো আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আচ্ছা বলেন তো, অনেক অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষরা এটার একটা স্বাভাবিক তর্জমা করে যে কেউ যদি রসুলের 1টা সুন্নতের উপর আমল করে,
এখন আমাদের দেশে তো কিছু সুবিধাবাদ জিন্দাবাদ রাসূলের আশিকরাও আছে যারা বছরে এক দিন রাসূলের সুন্নাত রাসূলের মহব্বত প্রচার করে বাস সারা বছর আর কোনো মহব্বতের দাবি খেয়াল নাই কোন মতে মিষ্টি আর জিলাপি খায় কয় সুন্নাত আদায় করতেছি আর মিষ্টি খাওয়া এটা রাসূলের পছন্দ ছিল তার মানে এটা রাসূলের সুন্নাত এখন এই সুবিধাবাদটা তো বলবে যে না রাসূলের মিষ্টি খাওয়া যেহেতু সুন্নাত তে একটা সুন্নাত পালন করি তো 100 শহীদের সওয়াব পেয়ে যাব আল্লাহ পাক পিডায়া টেংনি ভেঙে দিবে কবরে যাওয়ার পরে নবী বলেন আমার সমস্ত সুন্নতের উপরে যদি কেউ আমল করে তাহলে 100 শহীদ সুন্নতের মধ্যে যত রাসূলের সুন্নাত আছে সব শামিল এগুলোর উপরে চলতে তো আমরা পারবো না কিন্তু চেষ্টা তো করতে পারবো মনে করেন একদিন যদি আজকে চেষ্টা করলেন কি প্রথম দিন চেষ্টা করলেন সালাম আরেকদিন চেষ্টা করলেন দাড়ি রাখা আরেকদিন চেষ্টা করলেন মিসওয়াক করা আরেকদিন চেষ্টা করলেন অমুক একটা কাজ করা এভাবে করতে 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 রাসূলের জীবন চরিত্র যেরকম ছিল আপনি যদি সেরকম বানানোর চেষ্টা করতে পারেন আপনার জন্য 100 শহীদের সওয়াব ও ভাই চলতে রাজি আছি ইনশাআল্লাহ আপনারা মাগরিব থেকে এই পর্যন্ত শুনতেছেন অনেক কথা শুনছেন অনেক কথা শুনছেন কিন্তু বাসায় যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় কি শুনছেন বলেন অনেকের মনেও থাকবে না এজন্য আমি আপনাদেরকে আজকে দুইটা সুন্নতের কথা বলে যাব ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবেন আমলের নিয়তে শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ যেটা আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন এক নাম্বার নবী বলেন আফসুস সালাম তোমরা সালামের প্রচলন ঘটাও সালাম এর অর্থ কি কেউ জানেন হ্যাঁ শান্তি সালাম মানে কি শান্তি আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা সালামের দোয়া সালাম মানেই শান্তি আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা এই তোমাদেরকে যদি কেউ শান্তির দোয়া করে তোমরা ফেরত দিও না তোমরাও তাকে শান্তির দোয়া করো অর্থাৎ সালামটাই হলো শান্তির দোয়া এজন্যই সালামটা ঘরেও দরকার বাহিরেও দরকার রাস্তায়ও দরকার সংসদেও দরকার সব জায়গায় দরকার ঠিক কিনা বলা সালাম ছোটরা বড়দেরকে দিবে বড়রা ছোটদেরকে দিবে গরিবরা ধনীদেরকে দিবে ধনীরা গরিবদেরকে দিবে চেয়ারম্যান জনগণকে দিবে জনগণ চেয়ারম্যানকে দিবে শুধু টাকা থাকলে আসসালামু আলাইকুম আর গরিব হলে সালাম নাই এটা মুসলমানের পরিচয় না নবী বলেন চিনো বা না চিনো পরিচিত বা অপরিচিত যাকে দেখবা তাকেই সালাম দেবা কিভাবে আসসালামু আলাইকুম বলেন বলেন আসসালামু আলাইকুম অনেকে সালাম দেয় কিভাবে আসসালামু আলাইকুম এটা হলো আমাদের দেশের রাজনৈতিক সালাম ঠিক কি না এটা রাজনৈতিক সালাম রাজনৈতিক নেতাদেরকে দেখে আসসালামু আলাইকুম ঠিক আছে ওটা দেন কারণ চোর বাটপারগুলোর জন্য শান্তির দোয়া করা দরকার না যদি ভালো হয় তাহলে সালাম দিবেন আসসালামু আলাইকুম এই দেশের অধিকাংশ নেতা আছে যারা ইসলাম বুঝে না আবার অনেক নেতা আছে যারা তাহাজ্জুদ ছাড়ে না ঠিক না তো সুতরাং যে সালাম জানলে দেওয়া দরকার হেডের এমনি দিবেন আর অনেকেই সালাম দেয় এটা উচ্চারণ শুদ্ধটা কি এটা জানেই না সে জানে যে সালাম মানে আসসালামু আলাইকুম মূলত এটা ইহুদিদের শব্দ কাদের শব্দ ইহুদিদের থেকে সালামটা এরকম বিক্ষিপ্ত হয়ে ব্যঙ্গাপ্ত হয়ে আমাদের পর্যন্ত আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন তো এক ইহুদি রাসূলকে সালাম দিছেন এভাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরবিতে এটার অর্থ হইল তোমার মৃত্যু হোক কি হোক মৃত্যু হোক ইহুদি রাসূলকে সালাম দিতেছে সালামু আলাইকুম আম্মা জান আয়েশা একটু খেপে গেছে বলে এটা কি ধরনের সালাম দিল আপনাকে রাসূল বলেন টেনশন নাই আমিও দিতেছি ওয়ালাইকুম রাসূল সাল্লাল্লাহু সালাম দিছে আসসালামু আলাইকুম রাসূল বলে ওয়ালাইকুম তার মানে এ নবীকে মৃত্যু দোয়া করছে নবী বলছে ওয়ালাইকুম তোর মৃত্যু হোক হ্যাঁ আপনাদেরকে যদি কেউ সালাম দেয় এভাবে সালামু আলাইকুম আপনারা বলেন ওয়ালাইকুম কি বলেন ঠিক না আর যদি বলে আসসালামু আলাইকুম তাহলে বলবেন ওয়ালাইকুম আসসালাম যে যেভাবে সালাম দিবে আসসালামু কাবলাল বলে না আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে দিবেন সালাম সালামের প্রচলন এলাকার মানুষের ভিতরে শান্তি ঢুকাবে রাজনৈতিক নেতাদের ভিতরে শান্তি ঢুকাবে ঘরের মধ্যে শান্তি ঢুকাবে বিবিকে সালাম দিবেন বউকে সালাম দিবেন কাকে বউকে অনেক মানুষের ঘরে শান্তি নাই কেন বিবির সাথে সম্পর্ক ভালো না
দুই বছর হয়েছে সংসার নষ্ট, এক বছর হয়েছে সংসারে তালাক। কেন এটা? কারণ শান্তি নাই, এই কারণে। এজন্য ঘরের বিবিকে আগে সালাম দিবেন, বিবি আপনাকে সালাম দিবে, সন্তানকে সালাম শেখাবেন, সন্তান আপনাকে সালাম দিবে। এই সালামের প্রচলন আপনার ঘরের সন্তান বিবি ছেলে মেয়ে বাবা মা সবার ভিতরে আগে ঢুকান, তারপরে বাহিরে দেন। এলাকার ভিতরে প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে আমরা সালাম সবাইকে যাকে দেখব তাকেই দিব, তাহলে এই এলাকার ভিতরে সালামের প্রচলনের কারণে দেখবেন আল্লাহর তরফ থেকে একটা শান্তি বর্ষণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাম, রাজি আছি? দুই নম্বর গোসল বলেন ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাওয়াও, মেহমানদারি করাও, মেহমানদারি করাও। আমাদের দেশে আজকাল মেহমানদারি করানো এই রেওয়াজ বন্ধ হয়ে গেছে, এখন যা চলে লৌকিকতা চলে। কেমন? যে এ আমার দাওয়াত দিয়ে খাওয়াইছিল তো সদবাদ করা লাগবে, তো আমিও খাওয়াই দেব না। অথবা এমন অনেক ঘর আছে যে সমস্ত ঘরে যদি মেহমান যায় ঘরের বউরা খুব ক্যান 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 করে, সারা দিন ২৪ ঘন্টা খালি মেহমান। স্বামীর শ্বশুর স্বামীর বাড়ির থেকে মা আসে, শালা আসে, বোন আসে, আত্মীয়রা আসে, এই বোর সহ্য হয় না। দূর ২৪ বছর সংসার করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেল, এই বেড়া খালি মেহমান আনে, খালি মেহমান আনে, এত মেহমান ভাল লাগে না। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, যার ঘরে যত মেহমান আল্লাহ পাক ওই ঘরের পাতিলের ভাত কোনোদিন খালি রাখেন না। যত মেহমান ঢুকাবেন ঘরে বরকত তত বাড়বে। আপনি খাওয়ান, একদিকে খাওয়াবেন আরেক দিকে বরকত আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যেহেতু এটা তোমরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও আমলটা করতেন, সব সময় রসুলের ঘরে রসুল মেহমান নিয়ে খাইতেন, ইহুদিদেরকে নিয়ে খাইতেন, বিধর্মীকে নিয়ে খাইতেন। আজকে তো আমরা হিন্দুদেরকে খাওয়ানো বন্ধ করে দিছি, আজকে আমরা অন্য ধর্মের লোকদেরকে খাওয়ানো বন্ধ করে দিছি, এটা কিন্তু উচিত না। হিন্দু ধর্মের হোক, একে আপনি দাওয়াত দিয়া খাওয়ান, কোনো সমস্যা নাই, মেহমান হিসেবে খাওয়ান, আদর করে খাওয়ান। এই লোকটা আপনার ধর্মের এই মহব্বত যদি দেখে আল্লাহ পাক থেকে হেদায়েত দিয়েও দিতে পারে। আপনি মহব্বত দেখান হিন্দু ভাইয়ের সাথে, হ্যাঁ আপনি একটা ইসলাম যতটুকু সীমা দিয়েছে ততটুকু সীমার ভিতরে তার সাথে আপনি চলেন, কিন্তু মেহমানদারি করান, এতে সম্পর্ক ভালো হয়। মেহমানদারি আর সালাম, এই দুইটা সুন্নত আমরা সবাই পালন করতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বরে কি বলেছি বলেন তো, দুই নম্বরে মেহমানদারি খাওয়াবেন। ঘরের মা বোনরা যারা আছেন শুনেন, আপনারা বেশি বেশি স্বামীদেরকে বলবেন প্রত্যেক সপ্তাহে যে কে একজনকে শুক্রবারে দাওয়াত দিয়ে খাওয়াই দেয়। শুধু ইমামদেরকে খাওয়াইলেই চলে না, ইমামরা তো খায় সারা বছর। একটা রিক্সাওয়ালাকে খাওয়াবেন, একটা গরিব লোককে খাওয়াবেন, এতে আপনার ঘরে বরকত দিবেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুইটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। একটু ব্যাগ নিয়ে আমাদের কমিটির ভাইরা ঢুকে যাবে মাহফিলটার জন্য, যতটুকু পারেন আপনারা ১০ টাকা ২০ টাকা এতটুকু সামর্থ্য যতটুকু হয় একটু খালি এদের সাথে জুড়ে যাবেন। কেন? যে আমরা আজকের এই মাহফিলের সাথে আমরাও যুক্ত আছি, দোয়া হবে, দোয়া করে সবাই যাবেন। যুবকরা ঢুকে যান, দোয়া না করে কেউ যায় না, যুবকরা ঢুকে যান, ১০০ টাকা ৫০০ টাকা ১০ টাকা ২০ টাকা যার যতটুকু মন যায় যতটুকু ভালো লাগে একটু খালি নেকের এই কাজে আজকে আপনারা সামিল হয়ে যান, নেকের এই কাজে সামিল হয়ে যান। বাস দোয়া করব ইনশাআল্লাহ। আমি যেহেতু এক নম্বরে মুসাফির, দুই নম্বরে শারীরিক অসুস্থতা, আল্লাহ পাক আশা করা যায় দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে সবাই যাব, আজকের এই মাহফিলটা যেন নাজাত ওসিলা হয়, যে সমস্ত যুবকরা যাচ্ছে আরও কয়েকজন ঢুকুক, আরও কয়েকজন ঢুকুক, যার যতটুকু মন চায় ততটুকু দান করেন, কেউ না দিয়ে যাবেন না, খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। ভিতরে ভিতরে ঢুকে যান, ভিতরে ভিতরে ঢুকে যান, সবাই কমবেশ সবাই দান করবেন, দান না করে কেউ যাবেন না। এই যে তাবলিগের এক সাথী ভাই, ইনি দুইটা চোখের অপারেশন করা লাগবে, একটু অসহায় মানুষ, রাস্তায় দাঁড়াবে, আপনাদের যতটুকু মন চায় একটু দান করেন ইনশাআল্লাহ। আমাদের কমিটির স্বেচ্ছাসেবকের ভাইয়ের থেকে গজলের অনুরোধ আসছে, আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আমার উপরে জুলুম করবেন না, দয়া করে আজকে অন্তত আমার উপরে জুলুম করবেন না। আপনারা বুঝেছেন যে আমি কতটা কষ্টে কথা বলছি ভাই, এই গলা একদিনের জন্য না, এটা সারা জিন্দেগির জন্য, বাঁচলে অনেক শুনতে পারবেন।
গলা নষ্ট হলে আর শুনতে পারবেন না, এই জন্য আবেগের আবেগকে ঠিক রাখতে হয়। উঠানো হয়ে গেলে ব্যাগ সামনে নিয়ে আসেন, উঠানো হয়ে গেলে ব্যাগ সামনে নিয়ে আসেন, সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। কমিটির যে সমস্ত যুবকরা আছেন আপনারা স্টেজে একটু আসেন, আপনাদেরকে এই সামনের ভাইরা একটু দেখুক, যারা কমিটির ভাইরা আছেন স্টেজে একটু আসেন। যুবক ভাইরা কষ্ট করে মাহফিল করে, আমরা এদের জন্য আগে দোয়া করি, আমরা এদের জন্য আগে দোয়া করি। হ্যাঁ, সব যুবকরা আসো, আলহামদুলিল্লাহ। এরা গানের প্যান্ডেল না করে, কনসার্ট না করে, দিনের বয়ানের আয়োজন করে, আল্লাহ পাক এদেরকে আগে কবুল করুক, বলেন না আমিন। এদেরকে আল্লাহ পাক কবুল করুক, এদের জানে মালে হায়াতে বরকত দান করুক। প্রত্যেকটা যুবক যুবকদেরকে আল্লাহ পাক সুন্নত ওয়ালা বানায় দেখ, আল্লাহ পাক এদের।